নমস্কার, আমি মোনালি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে আমরাই শুধু খবরে। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপির জনসভায় উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, কি বলছেন আমরা সরাসরি শুনে নেব। মহিলা মোর্চার নেত্রী, থ্যাংক ইউ। এই যার হয়ে গেছে সে চলে এসো, দিদি নেমে যাবে, যার হয়ে গেছে না নেমে যাও। সৌমিত্র এবং প্রতীক, আমাদের জেলা যুব মোর্চার প্রতীকের মিটিং আমি কাল করে এসেছি পাঁশকুড়াতে। প্রতীক বিকেল শুরু করে দিয়েছে যুব মোর্চার সৌমিত্র সভাপতি, ঠিক আছে। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য যুব মোর্চা শুভেন্দুদার জন্য জীবন দিতে রাজি আছি। আমি এখানে কথা আর বাড়াবো না, আমি শুধু আপনাদের বলবো যে ভারতীয় জনতা পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা হলে যিনি প্রার্থী হবেন তাকে আমরা এখান থেকে জেতাব। এখানে অনেক পরিযায়ীরা আসছে, বহিরাগত লোকেরা। শীতকালে যেমন মৌসুমি ফুল ফোটে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এখন অনেক লোককে দেখতে পাবেন ঘরের ছবি তুলছে, বলছে ঘর দিব। আরে ঘর তো মোদিজির ঘর, এতদিন তো মিথ্যা বলেছি আমরা, বাংলা আবাস যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমার মহিলাদের বলছে এসএনজি গ্রুপ অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তৃণমূল না জিতলে। আপনারা মারা শুনে রাখুন, দোসরা মেয়ের পরে এই পঞ্চায়েত গুলো সব থাকবে না, আপনি নিশ্চিত রাখুন। কারণ বিডি অফিসে আপনাদের নমিনেশন করতে দেয়নি, আমি আপত্তি করেছিলাম যে ভোট হোক, আপনি তো যদি কাজ করেছেন জিতবেন। শোনেনি এরা, এদের এত জনসমর্থন, বড় বড় নেতা, নিজের কুতে ফুটা। শুধু শুধু চারটা করে সিআরপি যদি দাঁড়িয়ে যায় এদের অবস্থা যে কি হবে ভোটের বেশি না আমি জানি। পঞ্চায়েতে ভোট করতে দেয়নি, দুটা লোককে, নিরীহ লোককে মেরে দিল, জানেন তো। আমি চাই না, এখানে দলমত নির্বিশেষে খুন হত্যা রক্তের বিরুদ্ধে আমার লড়াই ছিল। আপনারা ঠিক আছে, ওগুলা ছোট খাটো সব, এ ভাই একদম ছোট খাটো, 5 পয়সা 10 পয়সা ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও। তোমরা আমাকে সবাই গ্রহণ করেছো যেভাবে, আড়াই মাসের মধ্যে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ ভাই। আমি আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের ঘরের লোক, বাইরের লোক, বহিরাগত লোক, এইসব লোকের কথা শুনবে না। আমি আজকে প্রার্থীর নাম বলতে পারবো না, কারণ দল ঘোষণা করবে। কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির যিনি মালিক, তার একটাই এজেন্ডা, কুচকুচকা সাদ, ভাইপোকা বিকাশ। তিনি সবার নন, তিনি সবার নন। আপনারা দেখবেন যদি নন্দীগ্রামে প্রতি 5 বছর অন্তর আসে, 11 সালে ভোটের আগে এসেছিল, 11 সালে ভোটের আগে এসেছিল, 16 সালে ভোটের আগে ডিসেম্বর মাসে এসেছিল, 15 সালে এবারেও ভোটের আগে জানুয়ারি মাসে এসেছে। এবং আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিজে এত আনপপুলার হয়েছে, কেন হয়েছে, পাশের বাড়ির লোক, এত সিকিউরিটি, এত অত্যাচার, ওর আর ওর ভাইপো, সব রাস্তা বন্ধ, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট। আপনি বলুন তো, এত বড় নেতা, এত বড় নেত্রী, বিরাট ব্যাপার। সেই নেত্রী গত লোকসভা ভোটে যেখানে ভোট দেয় মিত্র ইনস্টিটিউশন, সেখানে কি হয়েছে, 495টা ভোট বিজেপির বেশি। আচ্ছা আপনি বলুন, আমি যদি হলদিয়ার মহাপ্রভুর চক প্রাইমারি স্কুলে ভোট দিতাম, সেখানে যদি আমার বুথে আমি হারতাম, আমি এখানে এসে লেকচার মারতে পারতাম, আমার বাবা মা কাঁথি পিকে গেলে যে ভোট দেয়, সেখানে যদি আমি হারতাম, আমি এখানে এসে লেকচার দিতে পারতাম, লোক শুনতো? নিজের বুথে ফুটা পাটি, তিনি এখানে এসেছেন, বহিরাগত লোককে ভোট দেবেন না, বহিরাগত লোককে ভোট দেবেন না। আর ইনি
দুর্গা পূজার বিসর্জন বন্ধ করেছিল মনে আছে তো? ইনি উলবেড়িয়া সরস্বতী পূজা স্কুলে বন্ধ করেছিল মনে আছে তো? মনে আছে তো? তাহলে সব হিসাব লিখে রাখবেন, পয়লা এপ্রিল সব হিসাব নিকাশ হবে। আর একটা আনন্দের কথা, নন্দনা একবারে আমি ভোটার হয়ে গেছি, আমি ভোট দেবো আপনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে। আর উনি শুনুন, উনি এখানে আসার আগে তিনজনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, নজন করে পুলিশ। একজনের নাম হচ্ছে সৈয়দ আব্দুস সামাদ, আর একজনের নাম শেখ সুফিয়ান, আর একজনের নাম জনাব আবু তাহের। নটা করে পুলিশ, এই তিনটে লোক যদি সুরক্ষিত থাকে নন্দীগ্রামের সবাই সুরক্ষিত থাকবে। এইটা যার ধারণা তাকে ভোট দিবেন কিনা একবার ভেবে দেখতে হবে। পঞ্চায়েতের ভয় দেখাচ্ছে, ওইটুকু করবেন না। এসএসজি গ্রুপকে টাকা দিব না, পিএমওয়াই কে ওরা বিএওয়াই বলে, ভুল বলে, বলে অর্ধেক ঢুকেছে অর্ধেক পাবে না, বার্ধক্য ভাতা দিয়ে দিয়েছি। কার টাকা? সব তো কেন্দ্রের টাকা, মোদিজির টাকা। এরা আপনি বলুন, এই মুখ্যমন্ত্রী আমফানে আপনাদের এক মাস ইলেকট্রিক ছিল না, এই ব্লকে একটু কম ক্ষতি হয়েছে, কিন্তু বাকি এক নম্বর ব্লকে নদীর পাড় সব শুয়ে দিয়ে গেছে। আপনি একদিন একদিন এসেছে বলুন, আপনি এসেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হেলিকপ্টার নিয়ে ঘুরেছে, এখানে আসেনি। আর আমফানের টাকা মোদিজি প্রথম 1000 কোটি দিয়েছিল, পরে আবার 2750 কোটি দিয়েছিল, 20,000 টাকা করে কে কে পেয়েছেন হাত তুললে নাই, পরে ডাঙ্গা ধরেছিলেন 5000 টাকা কিছু কিছু লোককে দিয়েছে, তাই তো? আমি বিডিও অফিসে রগড়েছিলাম বলে দুবার তিনবার এসে লোক, আরে লিস্ট দেখলে পেশা পেশি জ্যাঠা জেঠি সালা সালি কাকা কাকি নাতি পুতি তাদের নাম, গরুর নাই গরুর নাম করে 30,000 টাকা নিয়েছে, পানের বরজ নাই দুটা করে ইউনি নিয়েছে, চোর গুলাকে একদম ভোট দেবেন না। আর চোরের যিনি সর্দার তোলাবাজ ভাইপর পিসিমণি, তিনি এখানে দাঁড়িয়েছেন, গোটা রাজ্য জুড়ে কাটমানি তোলাবাজ সিন্ডিকেট করেছেন, একে হারাতে হবে। আর আমি তো এখানে সাইকেল পার্টি, মোটর সাইকেল পার্টি, আমার সঙ্গে ছুটতে পারবে না, ছুটতে পারবে না। আমি একদম 8 তারিখ থেকে পড়লাম এখানে। আর ইলেকশন কমিশনকে ধন্যবাদ, ইলেকশন কমিশনকে ধন্যবাদ, আমাকে রাজ্য ঘুরারও সুযোগ করে দিয়েছেন। 27 তারিখে একটা পার্ট, 1 এপ্রিল মাননীয়া, 1 তারিখের বিকাল 6:30 পরে শুভেন্দু ফ্রি, তারপরে গোটা রাজ্য ঘুরা করব। মোদিজির সরকার হবে। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি? পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামীকাল ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামীকাল মোদিজির সবাই ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামীকাল ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামীকাল ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামীকাল ব্রিগেড চলো, ব্রিগেড চলো ব্রিগেড চলো আগামীকাল ব্রিগেড চলো, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আমি না জিতলে ধুতি পরা মাথায় টিক লাগানো এই যে মা পরে এসছে, হরে কৃষ্ণ বৈষ্ণব, আর গলার কণ্ঠি কোনোটাই থাকবে নি, সাবধান খুব সাবধান খুব সাবধান, যা বলে গেলাম ভাববে না স্যার। আগামীকাল অর্থাৎ 7ই ফেব্রুয়ারি ব্রিগেড চলো তাই অভিযানে কিন্তু ব্রিগেড ও ময়দানে উপস্থিত হওয়ার জন্যই কিন্তু ব্রিগেডের সমর্থনে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে নন্দীগ্রামে র্যালি এবং মিছিলের পাশাপাশি জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী এবং ব্রিগেডের জনসভার সমর্থনেই কিন্তু আজকে এই যে বিশাল মিছিল পাশাপাশি জনসভা আয়োজন করা হয়েছে। এবং সেই জনসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু জানালেন যে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি বহিরাগত বলে কটাক্ষ করলেন এবং বললেন যে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে যেই প্রার্থী হয়ে দাঁড়াক না কেন, নন্দীগ্রামে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারকার বিধানসভা নির্বাচনে হারবেন, সেই বার্তাই কিন্তু তিনি দিলেন।
আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম, তর্কে নয় চুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় ডট কম, ভোটের সময় বর্তমান সময়। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। তোদের হলো একটা নতুন গল্প, নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।